পুত্র পবিত্র আত্মার নামে আমিন। যোহন 14:6-14 যিশু উত্তর দিলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমাকে পথ করে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। তোমরা যদি আমাকে সত্যি জানতে, তাহলে আমার পিতাকেও তোমরা জানতে। আসলে এখন তোমরা তাকে জানোই, তোমরা দেখতেই পেয়েছো তাকে। তখন ফিলিপ বললেন, প্রভু, পিতাকে একবার দেখিয়ে দিন আপনি, এছাড়া আর কিছুই চাই না আমরা। যিশু তাকে বললেন, সে কি, আমি যে এতদিন ধরে তোমাদের সঙ্গেই রয়েছি, অথচ তুমি তবু আমাকে চেনো না ফিলিপ? আমাকে যে দেখেছে সে তো আমার পিতাকে দেখতেই পেয়েছে। তাহলে এ কথা তুমি বলছো কি করে, যে পিতাকে একবার দেখিয়ে দিন? তুমি কি তাহলে বিশ্বাস করছো না যে আমি পিতার মধ্যেই রয়েছি আর পিতাও আমার মধ্যেই আছে? আমি তোমাদের যা কিছু বলি তা তো নিজে থেকে বলি না, বরং আমার পিতা যিনি আমার মধ্যেই রয়েছেন, তিনি তার নিজের যত কাজ এভাবেই করে থাকে। আমাকে বিশ্বাস করো, আমি পিতার মধ্যেই রয়েছি আর পিতা আমার মধ্যেই আছেন। আর অন্য কারণে না হোক, অন্তত সেই সমস্ত কাজের জন্যই তা বিশ্বাস করো। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, যে আমাকে বিশ্বাস করে আমি যে সমস্ত কাজ করি সেও ঠিক তাই করবে, এমন কি তার চেয়েও বড় কাজ সে করবে, কারণ আমি এখন পিতার কাছে যাচ্ছি। তোমরা আমার নাম স্মরণ করে যা কিছু চাইবে আমি তা দেবই, যাতে স্বয়ং পিতার মহিমা পুত্রের মধ্যেই প্রকাশিত হয়। তোমরা যদি আমার নাম স্মরণ করে আমারই কাছ থেকে কোনো কিছু চাও, আমি তোমাদের তা দেবই। এই হলো প্রভুর বাণী। ধন্যবাদ পরমেশ্বর।